এ যেন কেঁচো ধরতে কেউটে আবিষ্কার। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের। অয়নশীলের বাড়ি এবং অফিস তল্লাশি করে প্রচুর পরিমাণ নথি উদ্ধার করে তদন্তকারীরা। সেই নথি ঘেঁটেই দেখা যায়, শুধুমাত্র শিক্ষক নিয়োগে দুর্নীতি নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগেও জড়িয়েছিল অয়নশীল। অয়নশীলের কাছে 60টিরও বেশি পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া যায়। এইসব পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি এবং চাকরি প্রার্থীদের তালিকা এবং ওএমআর শিট পাওয়া যায় অয়নশীলের অফিস থেকে। তখনই সামনে আসে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির সম্ভাবনার কথা। শুক্রবার সকালে অয়নশীলের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। ইডি আধিকারিকরা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনানির আবেদন মঞ্জুর করেন। দুপুরে শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অয়নশীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার করেছে ইডি, সেই সূত্র ধরে তদন্ত করতে পারবে সিবিআই। পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআই। প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করতে পারবে সিবিআই। 28 এপ্রিল প্রাথমিক রিপোর্ট পেশ করবে তদন্তকারী সংস্থা। রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবকে কেন্দ্র তদন্তকারী সংস্থাকে সবরকম সহায়তা করার জন্য বলা হয়েছে। মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এই দুর্নীতি তদন্তে আর কতজন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান। এই তদন্ত কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় সেটাকে নিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের চিফ সেক্রেটারি এবং ডিজি পুলিশকে আদালত নির্দেশ দিয়েছেন। যখন যখন সিবিআই বা ইডির লোকেরা যাবেন তদন্ত করতে, কোনো এলাকায় গেলে বা কোনো বাড়িতে তদন্তের জন্য গেলে, সেখানে যেন কোনো রকম বাধার সৃষ্টি না হয় সেটা রাজ্য সরকারকে দেখতে হবে। শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, সাধারণ মানুষ 10,000 টাকা উপার্জনের জন্য খেটে মরছে, আর অর্পিতা মুখোপাধ্যায়দের কাছে এত টাকা আসে কোথা থেকে? একাংশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে কোটি কোটি টাকা আসছে কোথা থেকে? শিক্ষক নিয়োগের পর পুরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলেও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই প্রভাবশালীদের নাম জড়িয়ে গেছে। তদন্তকারী সংস্থার দাবি, খুব শীঘ্রই আরও প্রভাবশালীর নাম উঠে আসবে তদন্তে। এবার কি পুরসভাতেও জড়িয়ে পড়বে প্রভাবশালীদের নাম? সরব তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।